বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে জয়ী আয়রন গেট স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে বলাকা সমিতিকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করে তারা। বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের চূড়ান্ত পর্বের খেলায় জয়ের শিরোপা অর্জন করল বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাব। রবিবার বনগাঁ স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় আয়রন গেট ও বলাকা সমিতি। সুপার ডিভিশনের চূড়ান্ত পর্বের খেলা দেখতে দুপুরের পর থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ। এদিনের খেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা উত্তোলন ও খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষে শুরু হয় খেলা। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে বলাকা সমিতি 1-0 গোলে এগিয়ে যায়। গোল হওয়ার কিছু সময়ের ব্যবধানে আয়রন গেট স্পোর্টিং ক্লাব পেনাল্টিতে গোল শোধ করে খেলায় সমতা ফেরায়। দুটি দল মাঠে তাদের সেরাটা উজাড় করে দিয়েছে এদিন। বল দখলের লড়াইতে কোনো ক্লাবই প্রতিপক্ষ দলকে 1 ইঞ্চি জমি ছাড়েনি। তবে বলাকা সমিতির মুহুর্মুহু আক্রমণ অনেকটাই প্রতিহত করেছেন আয়রন গেট দলের গোলকিপার দীপঙ্কর বাইন। স্বাভাবিকভাবেই খেলা শেষে খেলার সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন দীপঙ্কর। দ্বিতীয়ার্ধের খেলা 1-1 অর্থাৎ অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ায় ট্রাইবেকার পদ্ধতিতে খেলার নিষ্পত্তি করা হয়। ট্রাইবেকারে 5-3 জয়লাভ করে আয়রন গেট স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন বৈজন্ত স্পোর্টিং ক্লাবের সুরাজ সিং। লীগের ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন আমলাপাড়া স্পোর্টিং ক্লাব। এদিন খেলা শেষে সুপার ডিভিশনের পুরস্কার বিতরণের পাশাপাশি এ ডিভিশনের ট্রফি বিতরণ করা হয়। মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত এ ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে দেবগড় স্পোর্টিং ক্লাব। রানার্স হয়েছে চাপাবেড়িয়া রামকৃষ্ণপল্লী স্পোর্টিং ক্লাব। এ ডিভিশনের খেলায় সেরা গোলরক্ষক গৌরব বিশ্বাস। টুর্নামেন্টে 10টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইফরান চিত্রকর। ম্যান অব দ্য টুর্নামেন্ট শান্তনু চক্রবর্তী। এদিন সুপার ডিভিশনের খেলা পরিচালনা করেন রেফারি রবীন বিশ্বাস, সাথে ছিলেন তরুণ বিশ্বাস ও বাসুদেব পাল। এ বিষয়ে মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক শঙ্করার্ঢ্য বলেন, 2022-23 যে প্রত্যেক বছরের মতন যে আমরা সাব ডিভিশন লিগের আয়োজন করা হয় বনগাঁ স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে, তার চূড়ান্ত পর্যায়ে খেলা হচ্ছে। তারা প্লেয়ার সুলভভাবে খেলা আরম্ভ করেছেন এবং আমরা গর্বিত যে আমাদের আশপাশে নয় বনগাঁই শুধু, যে আমরা প্রত্যেকবারই যে বনগাঁ যে ক্রীড়াপ্রেমীর বনগাঁ, সেইটা আমাদের যে প্রত্যেকবারই সব এলাকার মানুষের এই ক্রীড়াপ্রেমী মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই ফুটবল লিগটা সম্পন্ন করি। এবারও 2022-23 আজ এই ফুটবল লিগটা আমরা শুরু করেছি। আর কয়েকদিন বাদে আবার বনগাঁয় আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশন তরফ থেকে আমাদের বনগাঁ কাপ পরিচালনা করতে চলেছি। 1.5 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকা তার প্রাইজ মানি হবে। তাই বনগাঁর মানুষ সবসময় আমার ফুটবল প্রেমী, এখানে যারা আছেন আমার যারা কার্যকারী কমিটির সদস্যরা আছেন এবং প্রাক্তন প্লেয়ার, প্রচুর দর্শক এসছে এবং সুন্দরভাবে আমাদের এখানে খেলা পরিবেশন করছেন দুই দলের প্লেয়াররা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।